সাংবাদিক পুলিশ সহ করোনায় আরো 5 জনের মৃত্যু নতুন শনাক্ত 564 আক্রান্ত 7,500 রাজধানীতে ফিরছেন পোশাক শ্রমিকরা বাসে নিয়ন্ত্রণহীন চলাচল ব্যাপক কমিউনিটি ট্রান্সমিশনের সংখ্যা বাসবান্দের তালিকা করে গৃহ নির্মাণের তাগিদ ওবায়দুল কাদেরের প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে চলার আহ্বান দেশ জুড়ে 400 পুলিশ সদস্য আক্রান্ত ঝুঁকিতে গণমাধ্যম কর্মীরা চিকিৎসার দায়িত্ব রাষ্ট্রকে বহনের দাবি করোনা পরিস্থিতিতে খাদ্যের মজুদ যথেষ্ট আশ্বস্ত করলেন মন্ত্রী উদ্বৃত্ত থাকার আশা শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি রাত 11:21 সংবাদে সাথে আছি আমি এমএজি ওসমানে দর্শক 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21se24online এছাড়া সংবাদে আরও থাকছে করোনায় স্থবির কংক্রিটের নগরে স্বর্গের পরশ পথে পথে বাহারি রঙের ফুল বর্ণময় রূপের অপার স্নিগ্ধতা সাংবাদিক পুলিশ সহ করোনায় আরও 5 জনের মৃত্যু হয়েছে মৃতের সংখ্যা বেড়ে এখন 168 নতুন শনাক্ত হয়েছেন 564 জন আক্রান্তের সংখ্যা 7,500 ছাড়িয়েছে কোভিড 19 বিষয়ক স্বাস্থ্য বুলেটিনে জানানো হয় করোনা পরীক্ষার জন্য শর্ত সাপেক্ষে আরও কিছু বেসরকারি হাসপাতালকে অনুমোদন দেওয়া হবে বিস্তারিত স্মৃতিমণ্ডলের রিপোর্টে সারাদেশে নমুনা সংগ্রহ করা হয়েছে 5,626 যা আগের দিনের চেয়ে 19.54% বেশি তবে পরীক্ষা করা হয় 4,965 এর মধ্যে আক্রান্ত হয়েছেন 564 জন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 7,667 আর পুলিশ ও সাংবাদিক সহ মারা গেছেন 5 জন নতুন 10 জন সহ সুস্থ হয়েছেন 160 জন নতুন করে 24 ঘন্টায় রোগী শনাক্ত হয়েছে 564 জন এবং এ পর্যন্ত শনাক্ত রোগী 7,667 জন মৃত্যুবরণ করেছেন 5 জন পুরুষ 3 জন এবং মহিলা 2 জন আমাদের একজন সিনিয়র সাংবাদিক তিনি মৃত্যুবরণ করেছেন কোভিড-19 আক্রান্তে এবং আমাদের একজন পুলিশ সদস্য মৃত্যুবরণ করেছেন করোনা পরীক্ষার জন্য ইবনে সিনা ল্যাবেট সহ বেশ কিছু বেসরকারি হাসপাতাল আবেদন করেছে শর্ত সাপেক্ষে তাদের অনুমোদন দেয়া হবে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর ঢাকার বাইরে TMMS যেটা তাহেরুননেসা মেমোরিয়াল এবং লেফায়েতুল্লাহ হসপিটাল তারাও আবেদন করেছে PCR ল্যাবের যা শর্ত লাগে সেই সব যদি তারা সবাই ফুলফিল করেন তাহলে আমরা বেসরকারি হাসপাতালগুলিকে পূর্বের শর্ত অনুযায়ী আমরা অনুমোদন দিয়ে দিব দেশে 1,00,000-এর বেশি কিট মজুত আছে চাহিদা অনুযায়ী কিট সংগ্রহের প্রক্রিয়াও চলমান PCR কিটের সাথে আমরা কিছু নমুনা সংগ্রহকারী যে দরকার হয় কিট সেটা আমরা পেয়েছি লোকাল প্রস্তুতকারীকেও আমরা এই কি নমুনা সংগ্রহ করার জন্য যে কিট দরকার হয় সেটা আমরা সরবরাহ করার জন্য ক্রয়াদেশ দিয়েছি ঢাকায় 24 ঘন্টায় 95 জন করোনা রোগী ভর্তি হয়েছেন মোট 956 জন এখন হাসপাতালে চিকিৎসাধীন স্মৃতিমণ্ডল 21 টেলিভিশন ঢাকা করোনা সংক্রমণের ঝুঁকির মধ্যেই সীমিত পরিসরে কাজ শুরু হচ্ছে দেশের পোশাক কারখানায় কর্মস্থলে যোগ দিতে গ্রামের বাড়ি থেকে শ্রমিকরা আসছেন গাজীপুর নারায়ণগঞ্জ আর রাজধানীতে যানবাহন না থাকায় পথের ভোগান্তি ও পুলিশি বাধা সহ্য করে জীবিকার তাগিদে ফিরতে হচ্ছে বলে জানান তারা প্রতিনিধির সহায়তায় আফসান আলীর রিপোর্ট ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রামোড় ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে জৈনাবাজার এলাকা দিয়ে গত কয়েকদিনের মতো বৃহস্পতিবারও দলে দলে গাজীপুর আর ঢাকায় প্রবেশ করছেন শ্রমিকরা গণপরিবহন বন্ধ থাকায় ভেঙে ভেঙে ট্রাক পিক আপ ও হালকা যানবাহনে চড়ে আসছেন তারা যাত্রাপথে পুলিশের বাধাসহ নানা ঝাঁকি ঝামেলা পেরিয়ে আসতে হচ্ছে তাদের এদিকে করোনা ঝুঁকি কমাতে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন গার্মেন্টস কর্তৃপক্ষ অন্যদিকে গণপরিবহন আর নৌযান বন্ধ থাকলেও সীমিত আকারে চলছে দৌলতিয়া পাটুরিয়া নৌরুটের ফেরি চলাচল এই সুযোগে ঘাটগুলো দিয়ে যাত্রীরা কর্মস্থলমুখী হচ্ছেন
মুন্সীগঞ্জের শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে গার্মেন্টস শ্রমিকদের ঢল। দক্ষিণবঙ্গের কাঁঠালবাড়ি ঘাট থেকে ফেরি ও ট্রলারে করে শত শত শ্রমিক পদ্মাপাড়ি দিয়ে ফিরছেন কর্মস্থলে। নারায়ণগঞ্জে যাব, গার্মেন্টসে চাকরি করি, আগামীকাল অফিস খোলা যাবে। যে ভাড়া আপনার ট্রলারে নেয় আপনার 50-60 টাকা, সেই ভাড়া আজকে নিচে 100 টাকা করে। ভোলার ইলিশা ফেরিঘাটেও ঢাকা চট্টগ্রামগামী যাত্রীদের ভিড়। 2 তারিখের মধ্যে কর্মস্থলে যোগ না দিলে চাকরি না থাকার আশঙ্কা করছেন তারা। এদিকে ফেরিঘাটে দায়িত্বরত পুলিশ ও কোস্টগার্ড কর্মকর্তারা জানান, করোনা প্রতিরোধে জেলা প্রশাসনের নির্দেশে ফেরিতে যাত্রী চলাচল নিষেধ রয়েছে। আফসানা নীলা, 21 টেলিভিশন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে দেশজুড়ে চলছে লকডাউন। এরই মধ্যে রাজধানীতে চলছে ঘরের মধ্যে থাকার নির্দেশনা ভাঙার প্রতিযোগিতা। আর নিয়ন্ত্রণহীন চলাচলের কারণে ব্যাপক হারে কমিউনিটি ট্রান্সমিশন হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাঠ পর্যায়ের সদস্যরা। দীপু শিকদারের রিপোর্ট। মিরপুর 1 নম্বর এলাকার বেলা 12টার দৃশ্য। বাজারের রাস্তায় অসংখ্য মানুষের আনাগোনা। শহরজুড়ে চলছে ব্যক্তিগত গাড়ি, সিএনজি রিক্সাসহ বিভিন্ন যানবাহনে এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে মানুষ, যার মধ্যে স্বাস্থ্যবিধি মানছেন না এমন সংখ্যাও কম নয়। অফিস থেকে নির্দেশনা দিয়েছে 2 তারিখে জয়েন করতে হবে, নাহলে চাকরি থাকবে না। টাকা তুলতে হবে তো, সঞ্চয়পত্রের টাকা। মেডিকেল আসছি রোগী নিয়ে, রোগীকে মেডিকেল থেকে বাসায় দিয়া আমাদের বাসা যাচ্ছি। এখন তুলনা যে সরকার যে লকডাউন দিচ্ছে, এ থেকে লোকজন বেশি সমাগম হচ্ছে আর কি। মানুষজন সবাই বেরোচ্ছে এবং সচেতনতার অনেক অভাব। অন্যদিকে প্রতিদিনকার মতো চলছে চেকপোস্টগুলোর কার্যক্রম। নির্দেশ অমান্যকারী অনেকের বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা, তাতেও কোনো লাভ হচ্ছে না। পাবলিক যাতে ঘরে থাকে বা হোম কোয়ারেন্টাইন, এটা নিশ্চিত হয়। আসলে আমাদের তো এই যে গার্মেন্টস, যেটা এখন সবাই অজুহাত দেখাচ্ছে যে গার্মেন্টস খুলে দিয়েছে, আমাদের গার্মেন্টসে যেতে হবে বা আমাদের কর্মস্থলে যেতে হবে, এটা আমাদের জন্য এখন একটু কষ্টকর হয়ে গেছে এই এটা নিয়ন্ত্রণ করাটা। মানুষের এই নির্দেশনা না মানার প্রবণতার কারণে করোনা সংক্রমণ বাড়তে পারে বলে তৈরি হচ্ছে শঙ্কা। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। সারা দেশে করোনার উপসর্গে 8 জনের মৃত্যু হয়েছে। বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা, বাড়ছে লকডাউন ও কোয়ারেন্টাইনের পরিধি। দেশের বিভিন্ন স্থানে লকডাউন উপেক্ষা করে বাড়ছে জনসমাগম। প্রতিনিধির সহায়তায় আফসানা লিনার আরও একটি রিপোর্ট। গত 24 ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে মানিকগঞ্জে 3 জনের মৃত্যু হয়। সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, নিহতরা সবাই শ্বাসকষ্ট ও কাশিতে আক্রান্ত ছিলেন। তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। চট্টগ্রামে বিআইটিআইডিতে আইসোলেশনে থাকা এক রোগীর মৃত্যু হয়েছে। গেল 24 ঘন্টায় চট্টগ্রাম বিভাগে করোনা আক্রান্ত হয়েছেন 14 জন। গত 10 দিন ধরে ঢাকায় নিজ বাসায় সর্দি কাশিতে ভুগছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসের কানুনগো আব্দুল কাইয়ুম মুন্সি। পরে বাসাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 24 ঘন্টার ব্যবধানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের 2 ডাক্তার ও নার্সের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। নাটোরে নতুন করে 1 জন চিকিৎসকের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। জেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসক। খাগড়াছড়িতে প্রথম করোনা পজিটিভ শনাক্ত হয়েছে, তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। করোনা রোগীর সংস্পর্শে আসায় যশোর সদর হাসপাতালের 11 চিকিৎসক সহ 28 জন স্বাস্থ্যকর্মীকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। পঞ্চগড়ের বোদায় নতুন করে আরও 1 নারী করোনায় আক্রান্ত হয়েছেন। সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর টহল থাকলেও নির্দেশনা মানছেন না অনেকেই। প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের সার্বক্ষণিক তদারকির মধ্যেও ঠাকুরগাঁয়ের সামাজিক দূরত্ব মানছে না সাধারণ মানুষ। এদিকে মৌলভীবাজার সদর হাসপাতালে ব্যক্তিগত উদ্যোগে ডক্টর সেফটি চেম্বার চালু করেছেন যুবলীগ সভাপতি নাহিদ আহমদ। আফসানা নীলা, 21 টেলিভিশন। বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা চিকিৎসার আশার আলো স্পষ্ট হচ্ছে। অ্যান্টিভাইরাল ওষুধ রেমডেসিভির কার্যকারিতা সুস্পষ্ট প্রমাণ পেয়েছে মার্কিন গবেষকরা। করোনা এ পর্যন্ত বিশ্বব্যাপী মারা গেছে 2,28,000 মানুষ ও আক্রান্ত 32 লাখে পৌঁছেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র, লাতিন আমেরিকা ও আফ্রিকার দেশগুলোতে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। রিপোর্ট দলি মল্লিকের।
করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্তির খোঁজে গোটা বিশ্ব। বিভিন্ন দেশে চলমান গবেষণার মধ্যে এ পর্যন্ত সবচেয়ে কার্যকর ওষুধ হিসেবে সাড়া জাগিয়েছে রেমডেসিভির। মার্কিন ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের গবেষক ডাক্তার অ্যান্থনি ফাউচি বিশ্বের বিভিন্ন প্রান্তের 1063 জনের উপর গবেষণার তথ্য প্রকাশ করেন। এতে দেখা যায় রেমডেসিভির গ্রহণকারীরা গড়ে 11 দিনের মধ্যে সুস্থ হয়ে ওঠেন। মৃত্যু হারও অন্য ওষুধের তুলনায় 3.5% কম। অনেক বিষয় অস্পষ্ট হলেও ফলাফল আশাব্যঞ্জক বলছেন গবেষকরা। এদিকে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা 60,000-এ পৌঁছেছে। এ পরিস্থিতিতেও বিধিনিষেধ শিথিলের পক্ষে প্রেসিডেন্ট ট্রাম্প। আবারও চীনের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে বলেন, আগামী নির্বাচনে তার জয় ঠেকাতে যে কোনো কিছুই করতে পারে চীন। যুক্তরাজ্য পরিস্থিতি উদ্বেগজনক। মৃতের সংখ্যা স্পেন ও ফ্রান্সকে ছাড়িয়েছে দেশটি। এছাড়া ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা সহ ল্যাটিন আমেরিকা ও আফ্রিকার দেশগুলোতে বাড়ছে আক্রান্ত ও মৃত। ভারতে লকডাউনের মেয়াদ বাড়ায় দুর্ভোগে লাখো অভিবাসী শ্রমিক, শিক্ষার্থী ও পর্যটক। তবে শিক্ষার্থীদের নিজ দেশে ফেরার অনুমতি দিয়েছে মোদী সরকার। অন্যদিকে করোনা মোকাবেলায় সাফল্যের ঘরে থাকা দক্ষিণ কোরিয়া প্রথমবারের মতো নতুন কোনো আক্রান্ত পাওয়া যায়নি। Precious times lost. দুলি মল্লিক, একুশে টেলিভিশন। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ভাসমান ও গৃহহীনদের তালিকা তৈরি করে তাদের জন্য গৃহ নির্মাণের তাগিদ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে দলটির সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ কার্যক্রমে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী করোনা পরিস্থিতি মোকাবেলা করতে হবে। ভাসমান মানুষগুলো তালিকা প্রণয়ন করা এবং এদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা, এ ব্যাপারে আমাদের ত্রাণ উপকমিটি, আমাদের সহযোগী সংগঠনগুলো, আমাদের নেতৃবৃন্দ কর্মীরা সহযোগিতা করতে পারে এই সংকটেও। প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে চললে করোনা অন্ধকার কাটবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। নিজ নির্বাচনী এলাকায় ভোলা সদর উপজেলা চত্বরে তৃতীয় দফা 10,000 পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ শেষে এই আশা ব্যক্ত করেন তিনি। যেভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে স্বাধীনতা অর্জিত হয়েছিল, সম্মিলিত প্রচেষ্টায় শেখ হাসিনার নেতৃত্বে করোনা মোকাবেলায় সফলতা আসবে বলে মন্তব্য করেন প্রবীণ এই নেতা। আশা করি এই ওই অন্ধকার আমাদের ঘুচে যাবে। আমাদের প্রধানমন্ত্রীর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই যে আধারের পরে আলো আমাদের জীবনে আসবে। আপনারা সততার সাথে, নিষ্ঠার সাথে, দূরত্ব মেনটেন করে, নিয়ম কানুন অনুসরণ করে আপনারা ত্রাণ বণ্টন করবেন। দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিদিনই করোনা আক্রান্ত হচ্ছেন পুলিশ সদস্যরা, এরই মধ্যে মারাও গেছেন 3 জন। ঢাকা মহানগরে আক্রান্ত হয়েছে 263 জন, সারা দেশে 400+। তাদের পুলিশ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর সংক্রমণের ঝুঁকিতে থাকা সদস্যদের রাখা হচ্ছে হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে। জসিম জুয়েলের রিপোর্ট। করোনা থেকে দূরে থাকার একমাত্র পথ ঘরে থাকা ও স্বাস্থ্যবিধি মেনে চলা। করোনা সংক্রমণ রোধে মানুষকে ঘরে রাখতেই চলছে সাধারণ ছুটি। এ অবস্থায় মানুষকে ঘরে রাখার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষার কাজ করতে হচ্ছে পুলিশ বাহিনীকে। মানুষকে ঘরে রাখতে নিচ্ছে নানা পদক্ষেপ। করোনার এই সময়টিতে পরিবারের সবচেয়ে কাছের মানুষটিকে যখন কাছে পাওয়া যাচ্ছে না, তখন আক্রান্ত রোগীকে হাসপাতালে নেওয়া থেকে শুরু করে লাশ দাফন সবই করতে হচ্ছে পুলিশ সদস্যদের। পুলিশ কোনোভাবে তাদের মনোবল হারায় নাই, বরং আরো দৃঢ় মনোবল হয়ে আরো কঠোরভাবে আইন প্রয়োগের জন্য প্রস্তুত রয়েছে। ঝুঁকি জেনেও দেশ ও দেশের মানুষকে বাঁচাতে কাজ করতে হচ্ছে তাদের। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, যাতে জনগণেরা নিরাপদে থাকে, এই জন্য নিজের ঝুঁকি নিয়ে এরা মনে করে কিছু দিচ্ছি না। রাষ্ট্রীয় অর্পিত দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করতেছি, যাতে আমরা সারা দেশের লোক সুরক্ষা থাকে। আমরা দেশের জন্য কাজ করতেছি, যেন কারো করোনা ভাইরাসটা যেন বৃদ্ধি না পায়। পুলিশের রুটিন দায়িত্ব তো আছেই, সেই সাথে সড়কে জীবাণুনাশক ছিটানো, অসহায়দের ত্রাণ দেওয়ার সামাজিক দায়িত্ব পালন করছে পুলিশ বাহিনী। 263 জন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্য করোনা পজিটিভ হিসেবে চিহ্নিত হয়েছেন, তাদের আমরা চিকিৎসার ব্যবস্থা নিয়েছি। সারা বাংলাদেশে আক্রান্তের সংখ্যা আরও অনেক বেশি,
সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন। আমরা যে রাস্তাঘাটে কাজ করছি আমরা আক্রান্ত হচ্ছি, আপনি যদি রাস্তাঘাটে আসেন আপনি আক্রান্ত হবেন এবং আমাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিবেন। কাজেই এই দায়টা আমাদের সবার, এই ঝুঁকিটা আমাদের সবার। সুরক্ষা ব্যবস্থা থাকার পরও দায়িত্ব পালন করতে গিয়েই করোনা আক্রান্ত হয়েছে বহু পুলিশ। পুলিশ সদর দপ্তর জানিয়েছে পুলিশের কেউ আক্রান্ত হলে বিভিন্ন হাসপাতাল প্রস্তুত আছে। পুলিশের যে সকল সদস্য মাঠ পর্যায়ে কাজ করছেন তাদেরকে সুরক্ষা সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। ইন্সপেক্টর জেনারেলের নির্দেশে পুনরায় পর্যাপ্ত পরিমাণ সুরক্ষা সামগ্রী তাদের কাছে পাঠানো হচ্ছে এবং তারা যেন যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলেন সেজন্য তাদেরকে নিয়মিত ব্রিফ করা হচ্ছে। এখনো পর্যন্ত সারা দেশে পুলিশের 1,000-এর বেশি সদস্য কোয়ারেন্টাইনে আছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। করোনা ঝুঁকিতে আছেন গণমাধ্যম কর্মীরাও। এরই মধ্যে 36 গণমাধ্যম কর্মী আক্রান্ত হয়েছেন। ঝুঁকি এড়াতে যতটুকু সম্ভব বাসায় থেকে কাজ করার তাগিদ দিয়েছেন সিনিয়র সাংবাদিকরা। এক্ষেত্রে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের পরামর্শ তাদের। কাজ করতে গিয়ে কোনো সাংবাদিক আক্রান্ত হলে চিকিৎসার দায়িত্ব রাষ্ট্রকে বহন করার দাবিও জানিয়েছেন তারা। তৌহিদুর রহমানের রিপোর্ট। বিশ্বব্যাপী করোনার কালো ছায়া, দেশেও প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্ত সংখ্যা। সংক্রমণ রোধে চলছে সাধারণ ছুটি, ঘরবন্দী মানুষ, তারপরও এমন কিছু পেশাজীবী আছেন যাদের ঘরে থাকলে চলে না। তেমনি এক পেশা সাংবাদিকতা। কঠিন সময়ে সামনের সারিতে থেকেই করোনা যুদ্ধে সাংবাদিকরা। সচেতনতা সৃষ্টিসহ মানুষের কাছে তথ্য পৌঁছে দিচ্ছেন গণমাধ্যম কর্মীরা। তাই তো ঝুঁকির মধ্যে আছেন সংবাদকর্মীরা। এর মধ্যে বেশ কজন সাংবাদিক আক্রান্ত হয়েছেন। কোভিড-19-এর প্রথম সাংবাদিক হিসেবে মারা গেছেন সময়ের আলো পত্রিকার সিটি এডিটর হুমায়ুন কবির খোকন। এ অবস্থায় সংবাদ সংগ্রহে সাবধান হওয়ার পরামর্শ সিনিয়র সাংবাদিকদের। ধরনের একটি অবস্থা যেহেতু আমরা আগে কখনো পড়িনি, ফলে আমাদের অভিজ্ঞতাটাও কম যে এই ধরনের ছোঁয়াচে রোগের মধ্যে কিভাবে গণমাধ্যম তার সাংবাদিকতার দায়িত্বটি পালন করবে। নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে চালিয়ে যেতে হবে পেশার দায়িত্ব। একেবারে ন্যূনতম সংখ্যক কর্মীকে অফিসে 24 ঘন্টা অবস্থান করে বাকিদেরকে ঘরে বসে করা যায় কিনা। ঝুঁকি নিয়ে কাজ করা কর্মীদের পাশে দাঁড়াতে গণমাধ্যমের মালিক রাষ্ট্রের প্রতি আহ্বান তাদের। অনেক গণমাধ্যম কর্মী আক্রান্ত হচ্ছেন, যদিও কেউ কেউ চিকিৎসা সুবিধা পাচ্ছেন, কেউ পাচ্ছেন না। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। যারা ঝুঁকি নিয়ে কাজ করছেন তাদের যেন স্বাস্থ্য বীমা এবং কোনো কারণে যদি বিপদগ্রস্ত হয় তাদের সম্পূর্ণ সরকারি তত্ত্বাবধানে পূর্ণ চিকিৎসার ব্যবস্থাপনা যেন করা হয়, সেই প্রত্যাশাটি আমাদের থাকবে। করোনার এই দুঃসময়ে গণমাধ্যমের কাজের ধারায়ও এসেছে পরিবর্তন। প্রযুক্তি নির্ভরতা গণমাধ্যমে স্থায়ী ছাপ ফেলবে বলে মনে করছেন সিনিয়র সাংবাদিকরা। সংবাদ পরিচালনা এবং সংবাদ উপস্থাপনা ব্যবস্থাপনা করা যায়। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। করোনার কারণে বিশ্বব্যাপী যখন দুর্ভিক্ষের আশঙ্কা, তখন দেশে খাদ্যের মজুদ যথেষ্ট আছে বলে আশ্বস্ত করলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। 21 টেলিভিশনকে তিনি বলেন, খাদ্যের যে মজুদ আছে তাতে অভাব তো হবেই না, বরং উদ্বৃত্ত থাকবে। মন্ত্রী জানান, প্রতি মাসে 21 লাখ মেট্রিক টন চালের প্রয়োজন। কেবল আমন আর বোরোর উৎপাদনেই চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকে। তৌহিদুর রহমানের আরও একটি রিপোর্ট। বিশ্বকে ঘিরে ধরেছে অদৃশ্য করোনা, থমকে গেছে সবকিছু। এই সময়টিতে বিশ্বব্যাপী খাদ্যাভাব, দুর্ভিক্ষের মতো পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা। এই যখন অবস্থা, তখন কৃষকের ঘরে উঠছে বোরো ধান। করোনার থাবায় শুরুর দিকে ধান কাটা শ্রমিকের অভাব থাকলেও দূর হয়েছে সব সংকট। গেল আমন মৌসুমে 1,53,58,000 মেট্রিক টন, আর আউশে 29,30,000 মেট্রিক টন চাল উৎপাদন হয়। বোরোর লক্ষ্য 2 কোটি মেট্রিক টনেরও বেশি। খাদ্যমন্ত্রী জানালেন, উৎপাদন মজুদ মিলিয়ে সংকটের কোনো কারণ নেই। এইবারও আমাদের আমন উৎপাদন হয়েছে 1,54,00,000 মেট্রিক টন আমরা অর্জন হয়েছে। আর বোরো তো আমরা আশা করতেছি যে 2 কোটির উপর আমরা, যদি প্রকৃতি যদি আমাদের বিরূপ না হয়। আমন আর এটা নিয়ে 3.5 কোটি আমাদের 21 লক্ষ পার মান্থ লাগলে 12 মাসে কিন্তু 3.5 কোটি লাগে না, আমাদের সারপ্লাস থাকে। এই মুহূর্তে চাল আমদানির কোনো সিদ্ধান্ত সরকারি নেই বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, খাদ্য নিরাপত্তার পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিত করতেও মন্ত্রণালয় কাজ করছে। বিষয়টা হলো আমাদের খাদ্য নিরাপত্তা দেওয়া। আগে মানুষ যাতে
খাওয়ার অভাবে না মারা যায় সেই দিকে লক্ষ্য রাখা, তারপরে তো যেটা নিরাপদতার জন্য আসি। খাদ্যমন্ত্রী জানান সরকারের দেয়া খাদ্য সহায়তা সবার কাছে পৌঁছাতে নজরদারি আছে, আমাদের মনিটরিং আছে। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচে বিরতি, ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। হোটেল রেস্তোরাঁয় ইফতার বেচা কেনায় সামাজিক বিধি না মানার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদ। রাজধানীর হোটেল রেস্তোরাঁয় বাড়ছে ক্রেতা, ইফতার কিনছেন পছন্দ মতো। তবে সব রেস্তোরাঁয় সামাজিক দূরত্ব বিধি মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। করোনা পরিস্থিতিতে প্রযোজ্য স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ক্রেতা বিক্রেতা উভয়ে। জেও জুবা রিপোর্ট। পবিত্র রমজানে ইফতার বিক্রির জন্য হোটেল রেস্তোরাঁ খোলা রাখতে ডিএমপির অনুমতির পর অনেকটা অগোছালোভাবেই চলছে বেচাকেনা। বড় হোটেল রেস্তোরাঁর পাশাপাশি পাড়া মহল্লাতেও চলছে ইফতার বিক্রি। ক্রেতার সংখ্যা বাড়ছে জানিয়ে রেস্তোরাঁ মালিকরা বলেছেন সামাজিক দূরত্ব বজায় রেখেই ইফতার বিক্রি করছেন। সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা মাস্ক দিয়ে সবাইকে সব আলাদা আলাদা করে রাখছি। কিছু অনিয়ম আছে, সবাই মানে পুরোপুরি মানতেছে না। তবে মহল্লার ছোট রেস্তোরাঁয় বিধিনিষেধ মানা হচ্ছে না বলে অভিযোগ ক্রেতাদের। মেনে চলা হচ্ছে না। এমন পরিস্থিতিতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছেন ক্রেতা বিক্রেতারা। আমরা চেষ্টা করি আর কি ওটা সিস্টেমটা মানার জন্য আর কি। জে ইউজুবায়ের, একুশে টেলিভিশন, ঢাকা। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, আর তাই তো অসহায় মানুষের পাশে নিজের শেষ সম্বল নিয়ে পাশে দাঁড়িয়েছেন ভিক্ষুক, ভ্যান চালক সহ প্রতিবন্ধী মানুষও, রয়েছে শিক্ষার্থীরাও। এছাড়া সরকারি এবং বেসরকারি সংস্থার পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো অব্যাহত রেখেছে ত্রাণ সহায়তা। সহকর্মীদের সহায়তায় মফিউর রহমানের রিপোর্ট। এমন পৃথিবী কখনো দেখেনি মানুষ। অদৃশ্য ভাইরাসের ভয়ে থমকে আছে সব অর্থনৈতিক কর্মকাণ্ড, বন্ধ দিন এনে দিন খাওয়া মানুষের আয়, আর তাদের সহায়তায় এগিয়ে এসেছে সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠন, ব্যক্তি উদ্যোগেও দেয়া হচ্ছে ত্রাণ। দারিদ্র কাউকে কাউকে করে মহান, পরায় খ্রিস্টের কণ্টক মুকুট। তেমনই একজন বরিশালের বাদশা খান নিজের প্রতিবন্ধী ভাতা সিটি কর্পোরেশনের ত্রাণ তহবিলে জমা দিয়ে স্থাপন করলেন অনন্য নজির। এছাড়া বরিশালের প্রায় অর্ধশত হিজড়া সম্প্রদায়ের মাঝে সরকারের দেয়া ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করে সমাজসেবা অধিদপ্তর। বরগুনা জেলার দায়িত্বে থাকা প্রধান সমন্বয়ক, বিদ্যুৎ বিভাগের সচিব সুলতান আহমেদ ত্রাণ সামগ্রী তুলে দেন অসহায় মানুষের হাতে। জামালপুরের বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদের পক্ষ থেকে কর্মহীন 1,200 পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। চুয়াডাঙ্গে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করে জেলা প্রশাসন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করেন মেয়র সেলিনা হায়াত আইভি। ঠাকুরগাঁও জেলায় কর্মহীন 400+ অসহায় নারী পুরুষকে খাদ্য সহায়তা দিয়েছে ঢাকাস্থ রংপুর বিভাগীয় সমিতি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে 1,200 কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আসাদ গাজী ফাউন্ডেশনের চেয়ারম্যান ওয়াহিদ গাজীর উদ্যোগে 150 হতদরিদ্র মানুষকে ত্রাণ সহায়তা দেয়া হয়। ঝিনাইদহে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সদর উপজেলার বিভিন্ন গ্রামে এসব বিতরণ করে বঙ্গবন্ধু সৈনিক লীগ জেলা শাখা। ব্রাহ্মণবাড়িয়ায় 100 প্রতিবন্ধী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন। মফিউর রহমান, একুশে টেলিভিশন। দেশের বিভিন্ন স্থানে স্বল্পমূল্যের খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাত ও অবৈধভাবে মজুদ রাখার অভিযোগে গুদাম সিলগালা সহ একজনকে আটক করা হয়েছে। নারায়ণগঞ্জের মদনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাবেদ ভুঁইয়ার গুদাম থেকে মজুদ করা
1200 বস্তা চাল উদ্ধার করে পুলিশ। একই সাথে সিলগালা করা হয় গুদামটি। এদিকে জয়পুরহাটের আক্কেলপুর ইউনিয়ন পরিষদের সদস্য আবু হাসান ডালিমের বিরুদ্ধে চাল বিতরণে অনিয়মের অভিযোগ করে এলাকাবাসী। পরে ওই এলাকার ওএমএসএস ডিলার মেহেদী হাসানকে গ্রেপ্তার করে র্যাব। আর ঝিনাইদহে ত্রাণের দাবিতে পাগলাকানা ইউনিয়ন পরিষদ ঘেরাও করে চেয়ারম্যানের উপর হামলার ঘটনা ঘটে। জাতীয় পরিচয়পত্র নিয়েও ত্রাণ সহায়তা না পাওয়ার ক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসী। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে কৃষি। করোনার প্রভাবে সারা দেশে পরিবহন ব্যবস্থা সীমিত হয়ে পড়ায় ফলমূল ও শাকসবজি নষ্ট হচ্ছে জমিতে আড়তে। এর সঙ্গে যোগ হয়েছে ঝড়বৃষ্টির দাপট। এমন পরিস্থিতিতে লোকসানের আশঙ্কা করছেন চাষিরা। সংকট উত্তরণে পরিবহনের সুবিধা নিশ্চিত সহ প্রণোদনার দাবি তাদের। প্রতিনিধি সহায়তায় আফসান আলিয়া রিপোর্ট। পটুয়াখালীতে তরমুজের ফলন ভালো, ক্রেতার অভাবে ক্ষেত আর আড়তেই এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কষ্ট করে ফলানো সবুজ স্বপ্ন নষ্ট হতে দেখে দিশেহারা উপকূলের কয়েক হাজার কৃষক। করোনা পরিস্থিতিতে লঞ্চ ট্রাক চলাচল না করায় ঢাকা সহ বড় শহরে তরমুজ পাঠাতে পারছেন না ব্যবসায়ীরা, তাই পাইকারদের দেখাও নেই। ফলে জমিতেই পড়ে আছে কোটি টাকার তরমুজ। চলাচল বন্ধ করে দিয়েছে, এখন বর্তমানে যে ক্ষেতের তরমুজ, ক্ষেতের নষ্ট তরমুজ পচে যাইতেছে, তারা আনতেও পারতেছে না। আমাদের বিক্রিত ঘাটতি এবং যে মালটা আসে এটা ক্রেতার জন্য গায়ক পাচ্ছি না, আমাদের অনেক টাকা লস হয়ে যাইতেছে। কৃষি পণ্য পরিবহন নিশ্চিত করার কাজ চলছে বলে জানায় জেলা কৃষি দপ্তর। চাষির সাথে আমরা একটা ব্যবসায়ীর সাথে একটা লিঙ্কেজ তৈরি বা সংযোগ স্থাপন করেছি, যাতে অচিরেই যে সমস্ত তরমুজ হারভেস্ট অথবা উত্তোলন করা হচ্ছে সেগুলো যাতে সহজেই সে বিক্রি করতে পারে। এদিকে এবছরও ভোলায় ফেলন, মুগ, মরিচ ও সয়াবিনের ভালো ফলন হয়েছে। পরিবহন সংকটের কারণে এসব কৃষি পণ্য মাঠেই রয়ে গেছে, আর ফসলে হানা দিচ্ছে ঝড় বৃষ্টি। ফলে লোকসানের মুখে পড়েছেন কৃষকরা। সামনে কিভাবে চলবো, কিভাবে কি করবো, এগুলো নিয়ে খুবই আমরা চিন্তিত। পচা টুচা সব বিনাশ, এখন আমরা বহু ফলাইন নিয়ে কি করব, কই যাবো? ফসলগুলো আমরা দ্রুত উত্তোলনের জন্য কৃষকদেরকে পরামর্শ দিতেছি। সরকার কৃষি পণ্য পরিবহনে বিশেষ উদ্যোগ গ্রহণ না করলে ব্যাপক সংকটে পড়তে হবে বলে জানিয়েছেন কৃষকরা। আফসানা নীলা, একুশে টেলিভিশন। নিচ্ছি বিরতি, ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সামাজিক নিরাপত্তা খাতের জন্য 230 কোটি টাকা সহায়তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আমন্ত্রণ আবারও রাত 11:21 সংবাদে। রাজধানীর কুড়িল এলাকায় দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ নৌবাহিনী। প্রায় 500 মানুষের মধ্যে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। নৌবাহিনীর কর্মকর্তারা জানান, গত 3 সপ্তাহ ধরে চলমান কার্যক্রমের অংশ হিসেবে অসহায় ও দুস্থ মানুষের জন্য এই উদ্যোগ। ধারাবাহিকভাবে জীবাণুনাশক স্প্রে, করোনার প্রাদুর্ভাব সম্পর্কে মানুষের সচেতন করার পাশাপাশি চলছে ত্রাণ তৎপরতা। নৌবাহিনীর পক্ষ থেকে যে সমস্ত সামাজিক কার্যক্রম পরিচালনা হচ্ছে তার মধ্যে ত্রাণ একটা। তো আজকে আমরা এখানে 500 জনের জন্য ত্রাণের ব্যবস্থা করেছি। ইনশাআল্লাহ আমাদের এই উদ্যোগ পরবর্তীতে এটা চলমান থাকবে। সামাজিক নিরাপত্তা খাতে সংস্কারের জন্য বাংলাদেশকে 230 কোটি টাকা সহায়তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশ সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে সহযোগিতার অংশ হিসেবে সরকারের সামাজিক নিরাপত্তা কৌশল বাজেট বাস্তবায়নে এই অর্থ সহায়তা দেওয়া হয়েছে বলে ইউএর পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়। বাংলাদেশ সরকার ও ইউএর মধ্যে চুক্তির অংশ হিসেবে প্রথম ধাপে এই অর্থ দেওয়া হয়েছে। ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত রেনেসে তিরিঙ্ক বলেছেন, সামাজিক নিরাপত্তা সুরক্ষায় বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন একযোগে কাজ করবে। করোনার ঝুঁকি মোকাবেলায় জনস্বাস্থ্য খাতেও সহায়তা করতে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন। করোনা আতঙ্কে জনজীবন থমকে গেলেও প্রকৃতিতে স্নিগ্ধতা ছড়াচ্ছে বাহারি রঙের ফুল। ছুটির রাজধানী জুড়ে বর্ণময় রূপ,
মধ্য বৈশাখের এই সময়ে নানা রঙের ফুল পল্লবে ছেয়েছে শহর। ফুলের মোহনীয় রূপ কংক্রিটের নগরে যেন দিচ্ছে স্বর্গের পরশ। প্রণব চক্রবর্তী রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবু হানিফ। এ যেন বৈশ্বিক মহামারী করোনার বিরুদ্ধে ফুলেদের প্রতিবাদ। প্রকৃতিতে কৃষ্ণচূড়া, কনকচূড়া, সোনালু সহ শতপুষ্পের সমাহার। ঋতুচক্রের আবর্তনে রুদ্র বৈশাখে আসে গ্রীষ্ম, সঙ্গে নিয়ে আসে নয়নাভিরাম ফুলের বর্ণিল আয়োজন। হালকা শীতের চাদরে মোড়া বসন্তের পর গ্রীষ্ম ফুলে পল্লবে প্রকট হয় নানা রঙে। তাপদাহের শাসন উপেক্ষা করে অন্য এক প্রশান্ত সৌন্দর্যের প্রকাশ অভিভূত করে বাঙালি মনকে। প্রকৃতির ভাষা আমরা কেউ প্রকাশ মানে এর বিস্তারিত দিতে পারবো না। এত সুন্দর, এত মধুর, এত শান্তি। এক দেড় ঘন্টা ধরে আমি হাতির ঝিল হাঁটছি আর স্রষ্টার এই সৃষ্টির দিকে তাকিয়ে, বিভিন্ন গাছপালার দিকে তাকিয়ে আমি মনে মনে এবং জোরে তার জিকির করছি। লাল কৃষ্ণচূড়া, কনকচূড়া, হলুদ সোনালু, বেগুনি জারুল, সঙ্গে আছে গন্ধরাজ, লাল চাঁপা, সাদা চাঁপা সহ আরও নাম না জানা ফুলতল। প্রকৃতির এ মনোরম ছোঁয়া শান্তির পরশ বোলানোর পাশাপাশি শক্তি আর সাহস যোগাচ্ছে। প্রকৃতি যখন তার নিজের স্বরূপে ফেরত আসে তখন তার মাধ্যমে সে অনেক কিছু চেঞ্জ করে ফেলতে পারে। প্রকৃতির যে পরিবর্তনটা এটা ভালো, এখন মানুষের আসলে এটা দেখে শেখা উচিত। ফুলেদের রং মিছিলে চাপা পড়ুক সব জঞ্জাল। অদৃশ্য করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করছে বাংলাদেশ সহ সারা বিশ্ব, কিন্তু এর মধ্য দিয়েই প্রকৃতির আছে পরিবর্তন। আর এই পরিবর্তনের হাত ধরেই হয়তো সারা বিশ্বে আবার নতুন করে সৃষ্টি হবে চলাচল, মানুষ পাবে তার নিজস্ব গতি। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। এবার সোশ্যাল ইসলাম ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। করোনার মহামারী মোকাবেলায় বাংলাদেশের জন্য ১০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ অনুমোদন দিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এডিবি। বৃহস্পতিবার প্রতিষ্ঠানের ম্যানিলায় প্রধান কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়। এডিবি জানায় এই অর্থ ব্যয় হবে 17টি মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ ইউনিটের আধুনিকায়ন, কমপক্ষে 19টি ল্যাবরেটরিকে করোনা ভাইরাস উপযোগী করে গড়ে তোলা, স্বাস্থ্যখাতের কমপক্ষে 3,500 জন কর্মীকে এই সংক্রান্ত উন্নত প্রশিক্ষণ দেয়া এবং স্বাস্থ্যখাতে আরও বেশি দক্ষ জনবল নিয়োগ দেয়া। এর আগে করোনা মোকাবেলায় বাংলাদেশকে $3,50,000 অনুদান দেয় এডিবি। করোনা পরীক্ষার নমুনা সংগ্রহের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে 3টি বুথ দিয়েছে প্রাণ আরএফএল গ্রুপ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিনের কাছে বুথ হস্তান্তর করেন প্রাণ আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল। করোনা সংক্রমণ প্রতিরোধে উইক্স কেবিং নামে নমুনা সংগ্রহের বুথ তৈরি করেছে প্রাণ আরএফএল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান গেটওয়েল লিমিটেড। বায়ু নিরোধক এই কেবিন স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করে। আবারও নিচ্ছি বিরতি। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বলিউডে শোকের পর শোক, এবার ক্যান্সারের সঙ্গে লড়ে হেরে গেলেন ঋষি কাপুর। এবার খেলার খবর। অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন বাঁহাতি ব্যাটসম্যান উসমান খাজা, দলে ফিরলেন মিচেল মার্শ। এর আগে মার্শের বড় ভাই শন মার্শ বাদ পড়েছেন অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তি থেকে, তবে ছোট ভাই মিচেল মার্শ জায়গা করে নিয়েছেন দলে। নতুন চুক্তিতে সবচেয়ে বড় খবর উসমান খাজার বাদ পড়া। নতুন চুক্তিতে যারা আছেন তারা হলেন অ্যাস্টন অ্যাগার, জো বান্স, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, অ্যারেন ফিঞ্চ, জস হ্যাজেলউড, ট্রাভিস হেইড, মার্নাস লাবুসেন, নাথান লায়ন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, টিম পেইন, জেমস প্যাটিনসন, জাই রিচার্ডসন, কেন রিচার্ডস, স্টিফেন স্মিথ, মিচেল স্টাক, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার এবং অ্যাডাম জাম্পা।
সেপ্টেম্বরের আগে ফুটবল নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন ফিফার চিকিৎসক প্যানেলের প্রধান মাইকেল হজ। মহামারী করোনা ভাইরাস কিছুটা নমনীয় হওয়ায় সক্রিয় হয়ে উঠেছে ইউরোপের ফুটবল ফেডারেশন। স্থগিত হওয়া লীগগুলো দ্রুত শুরু করতে চায় তারা। এরই মধ্যে অনুশীলনের দিনক্ষণ নির্ধারণ করে ফেলেছে ইতালি ও স্পেন। তবে ফিফার প্রধান চিকিৎসক মাইকেল হজের কণ্ঠে ভিন্ন সুর। তার মতে সেপ্টেম্বরের আগে মাঠে ফুটবল ফেরানো হবে আত্মঘাতী। ফেডারেশনগুলোর আরও একটু ধৈর্য ধরা উচিত বলেও মনে করেন তিনি। আর এরই সাথে শেষ করছি রাত 11:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সাংবাদিক পুলিশ সহ করোনায় আরও 5 জনের মৃত্যু, নতুন শনাক্ত 564, আক্রান্ত 7,500। রাজধানীতে ফিরছেন পোশাক শ্রমিকরা, বাড়ছে নিয়ন্ত্রণহীন চলাচল, দ্রুত কমিউনিটি ট্রান্সমিশনের সংখ্যা। ভাসমানদের তালিকা করে গৃহ নির্মাণের তাগিদ, ওবায়দুল কাদেরের প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে চলার আহ্বান। দেশজুড়ে 400+ পুলিশ সদস্য আক্রান্ত, ঝুঁকিতে গণমাধ্যম কর্মীরা, চিকিৎসার দায়িত্ব রাষ্ট্রকে বহনের দাবি। করোনা পরিস্থিতিতে খাদ্যের মজুদ যথেষ্ট, আশ্বস্ত করলেন মন্ত্রী, উদ্বৃত্ত থাকার আশা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টিভিও টোন নম্বরে আর ইউটিউব.com/21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/21-online। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।